ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম আজকের এই ব্যাখ্যায় আপনাদেরকে জানাবো স্বপ্নে মাকরসা দেখার তাবীর কি ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ 175 এবং 76 নম্বর পৃষ্ঠা মাকরসা দেখা অভিশপ্ত কোন মহিলা বোঝায় যে মহিলার সাথে স্বামীর বিছানা পরিত্যাগ করে কারো মতে স্বপ্নে কেউ মাকরসা দেখে তাহলে সে নতুন আঙ্গিকে একজন দুর্বল ব্যক্তি দেখবে আর ইদুর ফাসেক মহিলা অথবা চোর মহিলা বোঝায় আর যদি ইদুরের দল দেখে তাহলে তাদের রং ভিন্ন ভিন্ন হয় সাদা ও কালো তাহলে এমন ব্যক্তি বোঝায় যে জীবনে ব্যয় করেছে উদাসীনতায় কেউ কেউ বলেন স্বপ্নে ইদুর ঘর থেকে বের হয়ে যাওয়া এবং বরকত চলে যাওয়া বোঝায় বর্ণিত আছে এক ব্যক্তি ইমাম সিরিনের নিকট এসে বলল আমি স্বপ্নে দেখেছি আমি ইদুরের সাথে সহবাস করছি তিনি বললেন তার নিতম্ব থেকে খেজুর বের হলো ইমাম সিরিন বলেন তোমার স্ত্রী কি ফাসেকা ইমাম সিরিন তাকে বললেন সে বলল হ্যাঁ ইমাম সিরিন বলেন তোমার নেককার সন্তান ভূমিষ্ঠ হবে যদি নতুন কাপড়ে উকুন হয় তাহলে তার ঋণ বৃদ্ধি পাবে যদি জমিনে থাকে এর দ্বারা দুর্বল জাতি বোঝায় আর যদি তার পাশে বিচারণ করে তাহলে সে দুর্বল জাতীয় সঙ্গী পাবে আর তার ক্ষতি করতে পারবে না যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার শরীর থেকে বড় উকুন বের চলে গেছে তাহলে তার হায়াত কমে যাওয়া প্রমাণিত হয় কেউ বলেন উকুন হলো পরিবার পরিজন এবং তাদের প্রতি অনুগ্রহ বোঝায় কেউ বলেন নিশ্চয়ই উকুন চিন্তা ও আকৃষ্টতা হওয়ার প্রমাণ বহন করে আর এতে তার রোগ বৃদ্ধি পায় আর তা খাওয়া হলো নিন্দনীয় কেউ কেউ বলেন সে হলো বাচ্চা বাহিনী এবং লোকদের পরিবার পরিজন যে ব্যক্তি কারো উপর থেকে উকুন বাঁচতে দেখে তাহলে সে তার উপর অনর্থক মিথ্যা আরোপ করবে আর শারীর উকুন নিশ্চয়ই একটি আজাব কেননা এটা হযরত মুসা আলাইহিস সালামের সময়কার আজাবের নিদর্শনাবলীতে একটি নিদর্শন আশা করছি বুঝতে পেরেছেন এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ